আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি নিগার সুলতানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের চিকেন রেসিপি। এভাবে চিকেন রান্না করলে মনে হবে বারবার এইভাবেই রান্না করে খাই, অতটাই স্বাদ হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই চিকেন রেসিপিটি। স্টেপ টু স্টেপ যদি ফলো করে এই রেসিপি রান্না করেন তাহলে কথা দিচ্ছি আপনারা সবসময় এই রেসিপিটা ট্রাই করবেন। চলুন দেখে নিয়ে যাও কীভাবে তৈরি করছি। সেজন্য প্রথমে আমি এখানে 1 চা চামচ সাদা সরিষা, 1/2 চা চামচ কালো সরিষা আর 2 চা চামচ বাদাম দিয়ে দিয়েছি। আর নিয়েছি শাহি জিরা 1 চা চামচ, চিকন জিরা 1 চা চামচ, আর নিয়েছি রাঁধুনি 1 চা চামচ আর গোলমরিচ 10-12টা। এরপর নিয়েছি জয়ত্রী আর জয়পল 8 বাগের 1 বাক, আর নিয়েছি 5টা লবঙ্গ, দারচিনি 3টা ছোট টুকরা, আর নিয়েছি 5-6টা এলাচ, আর নিয়েছি শুকনো মরিচ 8টা, আর 1টা টমেটো, 2টা পেঁয়াজ, 5টা রসুন, আর 1 ইঞ্চি আদা, আর নিয়েছি 4টা কাঁচামরিচ। এখন আমি শুকনো উপকরণগুলোকে পাউডার করে নিব, আর পেঁয়াজ আদা রসুন এগুলোকে ব্লেন্ড করে প্রথমে মুরগি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদ, আর দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ি। তারপর সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। প্রথমে হলুদগুলো আমার হাতে পড়ে গিয়েছিল সেজন্য এরকম মনে হচ্ছে। এভাবে লবণ হলুদ ধনিয়া গুঁড়ি দিয়ে মিক্স করে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। এরপর একটা প্যান গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর গরম হয়ে আসলে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমি 1/2 কাপ একটু বেশি তেল ইউজ করেছি, কারণ আমি চিকেনগুলো ভাজবো, আবার ওই তেলে চিকেনটা রান্না করব। দেখুন আমার চিকেনটা ভাজা শেষ, অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। একটু পানিটা শুকিয়ে তারপর একটু শক্ত হয়ে আসলে উঠিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা রসুন সবগুলো একসাথে মিক্স করে, বাদাম বাটা সবগুলো একসাথে মিক্স করে ও সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যাতে করে ভিডিও আপলোড করেন পেয়ে যান। আমি এখানে 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। ধৈর্য ধরে 10 মিনিট বা 6-7 মিনিট সময় লাগতে পারে টোটাল মশলাটা কষানোর জন্য। তেল উঠে আসার পরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ, বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন আর লাইক দিবেন। এখন আমি টক দইটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 5 মিনিট পর গরম মশলার পাউডারটা। আমি যে গরম মশলাটা দিয়ে গেছিলাম সেটা আমি পাউডার করে নিয়েছি। এখন পাউডারটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব মাংসের সাথে। রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, আবারও ঢাকনা উঠিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ।
এখন যে পাটিতে আমি দই রেখেছিলাম সে বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পরে চিকেনের উপর থেকে তেলটা বেশি উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া, আর দিয়ে দিব গোলাপজাম। এখানে আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ কেওড়া জল দিয়েছি, 1 চা চামচ গোলাপ, 1 চা চামচ গোলাপ জল দিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। খুবই ভালো ফ্লেভার আসে এই ঘিটা দিলে, অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন ডাকনা দিয়ে 5 মিনিট রান্না করে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। প্রত্যেকটা স্টেপ যদি ফলো করে এভাবে রান্নাটা করেন, আশা কথা দিচ্ছি খুবই স্বাদ হবে। এটি চাইলে আপনারা গরম বা গরম গরম ভাতের সাথে বা নান বা পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। দেখুন কালারটা কতটাই সুন্দর হয়েছে আমার রান্না করা কমপ্লিট। দেখেই লোভনীয় লাগতেছে, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।